ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা আমাদের শপিফাই এর কাস্টমার্স এর এই পর্যন্ত দেখেছিলাম, এবং কি আপনারা যারা আমাদের এই ভিডিওটা প্রথমবার দেখছেন, আমাদের এই প্লেলিস্টটা ফলো করে আসেননি, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের লার্ন হান্টার চ্যানেলে গিয়ে এই যে আমাদের শপিফাই এর এই ফুল প্লেলিস্টটা দেখে আসবেন, স্টেপ বাই স্টেপ ফলো করে আসবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে পারবেন যারা বিগিনার আছেন। ওকে, সো আজকে আমরা কথা বলবো অ্যানালিটিক্স নিয়ে। এখান থেকে আমি অ্যানালিটিক্স ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা বিষয় আছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড এর এখান থেকে আপনি আপনার সাইটে কবে কত টাকার সেল হয়েছে, কতগুলো সেশন ছিল, কত আমাদের রিটার্নিং কাস্টমার রেট কত পার্সেন্ট, দেন অনলাইন স্টোর কনভার্সন রেট, আই মিন কতজন আমাদের স্টোরে ভিজিট করতেছে এবং কতজন কিনতেছে, সেই বিষয়গুলো আপনারা এখানে ইন ডিটেলস দেখতে পাবেন। ওকে, অ্যাভারেজ অর্ডার ভ্যালু, অ্যাভারেজে অর্ডার ভ্যালুটা কত, এন্ড দেন টোটাল কতগুলো অর্ডার পড়ছে সেই স্পেসিফিক ডেটে। ওকে, এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন এখান থেকে। ধরে নিন যে আপনি এখানে সেপ্টেম্বর মান্থে চাইতেছেন, সো এটার জন্য এই যে এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন কথার কথা আমি সেপ্টেম্বর 22 ওকে 22 থেকে স্টার্টিং এটা, আর এন্ডিং কত তারিখ পর্যন্ত আমি চাইতেছি, ধরে নেন যে 24, অ্যান্ড দেন অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে এই এই স্পেসিফিক ডেটগুলোর ডিটেলস দেখাবে। এই যে দেখেন একটু চেঞ্জ হয়েছে এখানে গ্রাফটা। এই বিষয়গুলো আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন একটু, তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন। ওকে, সো এখন আমরা যে কাজটা করবো, এখানে আরেকটা বিষয় রয়েছে হচ্ছে রিপোর্টস। এই রিপোর্টস এর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এই কার্ডটাতে সেলস বিষয়ক রিপোর্টস রয়েছে, এবং কি অ্যাকুইজিশন বিষয়ক রিপোর্ট রয়েছে, দেন অর্ডার্স বিষয়ক রিপোর্টস রয়েছে, দেন প্রফিট মার্জিন বিষয়ক রিপোর্টস রয়েছে, ওকে, অ্যান্ড কাস্টমার্স বিষয়ক রিপোর্টস রয়েছে, বিহেভিয়ার বিষয়ক রিপোর্টস রয়েছে, দেন ফিনান্সেস বিষয়ক রিপোর্ট রয়েছে, মার্কেটিং বিষয়ক রিপোর্টস রয়েছে। ওকে, এই বিষয়গুলো আপনারা ইন ডেপথ দেখতে পাবেন। এখানে ইনভেন্টরি বিষয়ে রিপোর্ট রয়েছে, দেন হচ্ছে কাস্টম রিপোর্ট যদি আপনি চান সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন এখানে ক্লিক করে। ওকে, অ্যান্ড আমাদের এখানে লাইভ প্রিভিউ রয়েছে। ধরে নিন আপনি আপনার সাইটে এখন ভিজিটর কতজন আছে সেই জিনিসটা দেখতে চান। ওকে, কথার কথা আমাদের সাইটে আমি আরেকটা পিস থেকে একটু ব্রাউজ করি বন্ধুরা, এই যে এইটা হচ্ছে আমাদের সাইটের অ্যাড্রেস, এটাকে আমি অন্য আরেকটা সাইট থেকে ব্রাউজ করি। ওকে, এইখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে এখন আমাদের এই সাইটটাতে একজন ভিজিটর আছে, এই যে দেখতে পারতেছেন, তার জন্য এখানে ভিজিটর রাইটস না, এখানে একটু আগে কিন্তু জিরো ছিল, বাট এটা রিলোড দেওয়ার পরে কিন্তু এটা ওয়ান হয়ে গেল, এবং কি সেশন হচ্ছে একটা। ওকে, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমি যদি এখান থেকে যদি এখন যদি আমার আরেকটা পিসি থেকে যদি এটা কেটে দেয় আমার আরেকটা ল্যাপটপ থেকে, অ্যান্ড দেন এখন যদি রিলোড দেয়, আই থিঙ্ক এটা এখন চলে যাবে। ওকে, খুবই ইজিলি আপনারা বুঝতে পারবেন, এটা একটু টাইম নিবে। ওকে, একটু টাইম নেবে, জাস্ট ভিজিটর্স রাইট নাও, জাস্ট একটু টাইম নিয়ে এটা চলে যাবে, এখন আমাদের এখানে কোনো ভিজিটর নাই। সো আশা করি বুঝতে পেরেছেন এই লাইভ প্রিভিউ থেকে আপনারা কি কি দেখতে পাবেন। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই অ্যানালিটিক্স এর আন্ডার থেকে আপনারা কিভাবে কি করবেন, টুকটাক জাস্ট আপনাদের আপনারা আইডিয়া নিয়ে রাখুন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি যারা যারা ভিডিওগুলো ফলো করতেছেন অবশ্যই প্র্যাকটিস করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, রেগুলার পোস্ট করবেন। ওকে, সো আজকের মতো এতটুকুই থাকছে, আল্লাহ হাফেজ।